হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছো আর সবসময় আমাদের খুব সুন্দর আছো। আমি ইকা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা গিটারে নতুন তার লাগাবে। একজন বিগিনারের জন্য একটা গিটারে তার চেঞ্জ করা অনেক বেশি ক্রিটিক্যাল। প্রথম দিকে যেটা মনে হয়, ইভেন সেটা আমার নিজেরও মনে হতো, পরবর্তীতে করতে করতে সবটা ঠিক হয়ে গেছে। তবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব তোমরা কিভাবে একটা গিটারে স্ট্রিং লাগাবে, সেই গিটারটা কিভাবে পরিষ্কার করবে, সবটুকুই আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমার আগে স্ট্রিং লুজ করতে হবে। তুমি স্ট্রিং ওয়াইনার ইউজ করতে পারো অথবা তোমার হাতেও টিউনিং পেগুলো ঘুরোতে পারো। আমি স্ট্রিং ওয়াইনার ইউজ করছি, সেখানটায় জাস্ট এখানে ধরলাম, ধরে জাস্ট ঘড়ির দিকে, অর্থাৎ যদি ঘড়ি থাকতো আমার আমার সামনে, ঘড়ির দিকে ঘুরতো, ঘড়ির দিকে যদি আমি আমার 6 নম্বর 5 নম্বর 4 নম্বর তাগুলো ঘুরাই, অটোমেটিক্যালি স্ট্রিং লুজ হয়ে যাবে। স্ট্রিং লুজ হয়ে গেল, শেষ। ঠিক একইভাবে 5 4 এগুলো ক্লিয়ার করতে হবে। আর ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং এবং থার্ড স্ট্রিং আমি যে গিটার কুলটিয়ে নিই, তবে এখনো কিন্তু সেম থিং, অর্থাৎ ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে নিই। এবার দেখো আমার স্ট্রিং কিন্তু পর্যাপ্ত পরিমাণ লুজ হয়ে গেছে, দেখো লুজ হয়ে একেবারে ঝুলছে। স্ট্রিং ওয়াইন্ডারে কিন্তু একটা আলাদা অপশন থাকে, সেটা হচ্ছে এই যে এই পাশে গর্ত করা থাকে না, এই যে কাটওয়েটা থাকে, এই কাটওয়ে কিন্তু গিটারের ব্রিজ পিনগুলো তুলে ফেলা যায়, এই যে। তবে এটা দিয়ে করলে আমার কেন জানি মনে হয় ব্রিজের মধ্যে একটা দাগ পড়ে যায়, সে কারণে আমি একটা আলাদা করে ক্রোবার ইউজ করি, ছোট্ট একটা ক্রোবার ইউজ করি। এই ক্রোবারটা দিয়ে আস্তে করে নিয়ে ফেলতে পারো, জাস্ট বসে পিনটা তুলে এই যে উঠে গেল। তবে কিছু কিছু গিটারের ক্ষেত্রে কিন্তু হাতেই উঠে যায়, আমার কি অবস্থা, এই যে আমার হাত উঠে যাচ্ছে, এটা পারবো না, এটা অনেক শক্ত। ক্রোবার অ্যাপ্লাই করছি এখানটায়, এবার জাস্ট এখান থেকে একদম ব্রিজ থেকে, ব্রিজে যে ফুটাগুলো করা ছিল সেই ফুটো থেকে স্ট্রিংগুলো বের করে নাও, বেরো বা বেরো। আমার সব পুরনো স্ট্রিং কিন্তু এখন আমার হাতে চলে এসেছে, আমি জাস্ট এদিকে গুছিয়ে রাখছি, ডাস্টবিনে ফেলতে সুবিধা হয়। এবার দেখো আমার হাতে বেশ কয়েকটা জিনিস আছে, তলে প্রথমত এটা মুছতে হবে, আমি আগে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই, যদি স্মুথ হয় তাহলে ভালো, না আমার প্রয়োজন নেই, এটা স্ক্র্যাচ পড়ে যাবে। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ডানলোপের এই লেমন অয়েলটা আমার ফ্রেটবোর্ডের উপর লাগাবো। তবে যদি লেমন অয়েল নেই, হতাশ হওয়ার কিচ্ছু নেই, আমি যখন আমি খুব পুয়ার ছিলাম, মানে এখনো যে খুব একটা রিচ তাও না, যখন খুব পুয়ার ছিলাম অর্থাৎ তোমাদের একদম বিগিনার ছিলাম, আমি কিন্তু এখানটায় পেট্রোলিয়াম জেল লাগাতাম, কোনো ডেফিনেট কোনো কোম্পানি না, জাস্ট পেট্রোলিয়াম জেল লাগাতাম, লাগিয়ে খুব ভালো করে মুছে নিতাম, এরপর কাপড় টলে 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 সব পরিষ্কার করতাম, ফ্রেটবোর্ড একদম স্মুথ থাকতো, খুব একটা ঝামেলা হতো না। তো আমি এখন ডানলোপের লেমন অয়েল ইউজ করছি, দেখো অয়েলটা লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করো, এরপর মুছে ফেলো, সিম্পল। যদি তোমার ফ্রেটবোর্ডে খুব বেশি ময়লা থেকে থাকে তবে কিন্তু চাপ দিয়ে মুছতে হবে, কারণ এক একজনের হাতের ক্যারেক্টার এক এক ধরনের, হাতের ক্যারেক্টার মানে হচ্ছে হাতের স্কিনে যে ক্যারেক্টারগুলো থাকে, কারো হাতে খুব বেশি ঘামছে তখন সেসব ফ্রেটবোর্ডে খুব বেশি ময়লা হয়, তো সেক্ষেত্রে একটু ভালো করে মুছে নেবে। এটার নামে আরো একটা কাজ করি, সেটা হচ্ছে আমি ব্রাশ দিয়ে একটা ডলা, ফ্রেটবোর্ডটা ক্লিয়ার করার পর সেম থিং সেই পেট্রোলিয়াম জেলি দিয়ে আমি আবারও বডিটা মুছে ফেলি। আর এখনো জাস্ট একটা বডি ক্লিনার ইউজ করেছি, নর্মাল যেগুলো বডি ক্লিনার দিয়ে বডিটা মুছে ফেলি। Thank you.
আমার গিটারে আমি সব সময় 0.012 গেজ বা 12 গেজের স্ট্রিং ইউজ করি, অর্থাৎ আমার গিটারটাতে 12 গেজের স্ট্রিং লাগানো থাকে। 12 গেজ, 11 গেজ, 10 গেজ এগুলো হচ্ছে তোমার স্ট্রিং এর থিকনেসটা, অর্থাৎ স্ট্রিংটা কতটুকু মোটা সেটা, কোন স্ট্রিংটা ফার্স্ট স্ট্রিংটা কতটুকু মোটা সে ব্যাপারটা স্ট্রিং এর উপর লেখা থাকে। যে কোনো স্ট্রিং এর প্যাকেটে দেখবে লেখা থাকে কোন একটা কোণায়, এই কোণা, এই কোণা কিংবা এই কোণাতে লেখা থাকে 0.011 আর 0.012, 0.010 এভাবে করে শুরু হয়। পাতলা স্ট্রিং চাইলে তুমি 0.10 গেজের স্ট্রিং ইউজ করতে পারো। আমি একটু মোটা স্ট্রিং পছন্দ করি বিধায় আমি 0.012 বা 12 গেজের স্ট্রিং এখানটায় অ্যাড করছি। আমার হাতে এখন দেখতে পাচ্ছ এলেক্সিট পলিওয়েব, খুব পছন্দের একটা স্ট্রিং, এটা আমার স্টোরে থাকে অবশ্য, আমি সবসময় আমার গিটারে এটা লাগাই, আমার খুব পছন্দের একটা স্ট্রিং, খুব ভালো একটা স্ট্রিং এলেক্সিট। এলেক্সিট 1.1216, তুমি যখনই 0.12 পাবে এটা তোমার প্রথম স্ট্রিংটা, 1216 24 এবার পেছনে দিকে যায় এবং 0.5 পর্যন্ত যেতে থাকে পর্যন্ত। প্রথম যে তারটা এক নম্বর তারটা খোলার পর আমি ঠিক এভাবে করে খুলি, টানটানি করি অবশ্য আস্তে আস্তে খুলি। এই যে বল্টু, এই বল্টু মিয়াকে আমি এক নম্বর তার অর্থাৎ একদম নিচে পাঠিয়ে দিব, এই যে ফুটোটা থাকে না এখানে ঢুকিয়ে দিব। ঢোকানোর পর আমার যে পিন যেখানটায় খাঁচ কাটা থাকে সেই খাঁচ কাটা এরিয়াটা যাতে স্ট্রিং এর মধ্যে থাকে সেটা খেয়াল রাখবে, অর্থাৎ এই খাঁচ কাটা এরিয়ার মধ্যেই স্ট্রিংটা থাকবে। আমি ওকে লক করলাম, লক করে একটা ছোট্ট টান দিলাম এই ঠিক। একইভাবে এটা লাগানোর পর যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে এই এক নম্বর তারটাকে এক নম্বর টিউনিং পেগে ঢুকিয়ে দাও, টান টান করলাম, একেবারে টান 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 করানোর পর যে কাজটা তোমায় করতে হবে সেটা হচ্ছে দেখো আমি জাস্ট আমার চারটা আঙুল এখানে আনলাম, চারটা আঙুল এনে কোথায় 12 ফ্রেট যেখানে ডাবল ফ্রেটটা থাকে সেই 12 ফ্রেট আসলাম। আসার পর আমি গিয়ারটা রাখলাম, রেখে আমি এখান থেকে জাস্ট একটা টান দিলাম, জাস্ট লক করে দিলাম এখানটায়, একটু লক টান দিলে কিন্তু লক হয়ে যাবে। দেখো অটোমেটিক্যালি এখানে একটা ভাঁজ এসে গিয়েছে, এই যে লক হয়ে গিয়েছে স্ট্রিংটা, না ব্যান্ড পাচ্ছে এখানটায়, লুজ আছে। এখন যেটা করতে হবে এখানটায় আমি এবার ঘুরানটি দিব, খুব বেশি অ্যাড করবে না কিন্তু মাঝারি টাইট থাকবে, যখনই দেখবে একটু টাইট হয়েছে তাকে রেখে দাও, তার সাথে দুষ্ট করার কোনো প্রয়োজন নেই। শেষ এসব তার কিন্তু আবার ঘড়ির কাটা ঠিক উল্টো পাশে ঘুরে, তবেই টাইট পাবে, ঘড়ির কাটার দিকে ঘুরলেই লুজ হয়ে যাবে আর ঘড়ির কাটার উল্টো পাশে ঘুরলেই টাইট হয়ে যাবে। আমি কিন্তু প্রতি দু মাস অন্তর অন্তর আমার গিটারের তারগুলো চেঞ্জ করি আর গিটারের বডি ওয়াশ করি আর ফ্রেডবোর্ডটাতেও অয়েল লাগাই যাতে করে আমার গিটারের ফ্রেডবোর্ড অনেক অনেক ভালো থাকে। ক্লোজলি দেখালে দেখো এই যে বল্টু ছিল এই বল্টু মিয়াকে ব্রিজের ফুটো দিয়ে ঢুকিয়ে দাও, আর এই যে ব্রিজ পিন দেখতে পাচ্ছ পিনের খাঁচ কাটা অংশ দেখো এই অংশটাই কিন্তু স্ট্রিং এর সাথে লেগে ঠিক এভাবে ঢুকবে, চাপ দাও আর একটা জোরে টান দাও, তোমার স্ট্রিং এখান থেকে লক হয়ে গিয়েছে। এবার 12 নম্বর ফ্রেটে তোমার হাতটাকে ঠিক এভাবে রাখো আর বাম হাত দিয়ে একটু টান টান করে রাখো। এবার স্ট্রিংটাকে ঢুকানোর পর ডান হাত দিয়ে এভাবে ভাঁজ করে দাও, দেখো লক হয়ে গিয়েছে গোড়া থেকে। এবার এক নাম্বার, দুই নাম্বার এবং তিন নাম্বার তারগুলো কিন্তু ঠিক এদিক থেকে ঘুরে, খেয়াল রাখো অর্থাৎ ভেতর থেকে বাইরে আসবে, যদি আমি চিন্তা করি তবে ভেতর থেকে নিচের দিকে নামবে আর উপরের যে তিনটে তার এগুলো ভেতর থেকে উপর দিকে যাবে, দেখো আমার টুইস্টটা খেয়াল করো কোন দিকে, ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ 4 5 6 এরা ঘড়ির কাটার ঠিক বিপরীত দিকে ঘুরবে, এভাবে গিয়ে উপর দিকে উঠে যাবে। আর নিচের তারগুলো ঠিক এভাবে নিচের দিকে নেমে যাবে। আমার এখন পুরো গিটারের স্ট্রিং লাগানো শেষ, আমি এখন আমার স্ট্রিংগুলো টিউন করব। তো টিউন করার জন্য আমি
প্রো গিটার টিউনার নামে একটা অ্যাপস ইউজ করি, আমার খুব বেশি ভালো লাগে। এটা হচ্ছে সেই অ্যাপসটা। সেই অ্যাপসটার মজা হচ্ছে একদম এখানটায় তো আছে একটা ভিউমিটার আছে, সে আমাকে কাটা দিয়ে দেখাবে টিউনটা কি পারফেক্ট হয়েছে কিনা। এরপর আমি যে স্ট্রিংটা বাজাচ্ছি সেই স্ট্রিংটার নাম কি সেটাও আমার এখানে শো করছে। আরও একটা মিটার আছে। আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি যে তারটা টিউন করবো, সাপোজ এটা হচ্ছে এক নম্বর তার, সে আমাকে কিন্তু সাউন্ড দেয় দু নম্বর তার। এটা হচ্ছে এই অ্যাপসটার মজা, অনেক দিক থেকে এটাকে মেলানো যায় পিঠাই। আমি এই প্রো গিটার টিউনার ইউজ করি, আর যারা গিটার টিউন করতে চাও অ্যাপস এটা দিয়ে আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেখানটায় তোমরা গিয়ে এই অ্যাপস দিয়ে কীভাবে টিউন করবে একদম গ্রামাটিক্যাল ওয়ে সবটুকুই দেওয়া আছে। দেখো প্রথম যে স্ট্রিংটা এক নম্বর তার, এটা এখানে শো করছে ই, কিন্তু এটা লো ই, এতটা লুজ থাকে না। দেখো এখানটা কিন্তু একটু ঝুলছে, এই যে হাত ঢুকে যাচ্ছে এখানটায়, এতটা লুজ কিন্তু এক নম্বর তারটা থাকে না। তো তোমার বুঝে নিতে হবে এটা যদিও ই শো করছে কিন্তু সেটা আসলে ই না, মানে আমি যেই ইটাতে গিটার টিউন করবো সেই স্ট্যান্ডার্ড ইতে সে নেই, টাইট করতে হবে। আর আমার যখনই এক নম্বর দু নম্বর তিন নম্বর তার বাজাবো আমার টিউনিং প্যাকটা ঘুরবে হচ্ছে ঘড়ি কাটার দিকে। এখন আছে বিতে, বিয়ে পড়তে সি, এরপর সি সর বি, ডি সর, দেখতে পাচ্ছ টাইট করছে কিনা ব্যাপারে। এই যে ই শো করছে দেখো, গ্রিন হয়ে গেছে স্ট্রিং, গ্রিন হয়ে গেছে এবং ভিউমিটারটা একদম স্ট্রেট হয়ে আছে এটাই। ঠিক একইভাবে বি তারটা দেখো, এটাও লুজ হয়ে আছে, তাও বেশ ভালোই জায়গা পাচ্ছে। এই যে একটা আঙুল ঢুকে যাচ্ছে, তার মানে তোমার স্ট্রিংটা অনেক লুজ, এটা আসলে টিউন হবে না। এটা যদি বি শো করে তাও হবে না, তোমাকে এটা একটু টাইট করে নিতে হবে। তাহলে আমার এক নম্বর যে তারটা সেটা ঘড়ি ঘড়ি কাটার দিকে ঘুরাচ্ছি আমি, দেখো এফ শর্প শো করছে, আস্তে আস্তে ঘুরতে থাকবো, মানে একটা একটা প্যাচ ঘুরান দেবা, দেখবা ভেতর থেকে এখান থেকে নোট চেঞ্জ হচ্ছে, সেমিটোন সেমিটোন করে সামনের দিকে যায় আর কি। জি সর, তাহলে জি এর পর হচ্ছে এ, এ পেয়েছি, এর হচ্ছে এ সর, বি বি গ্রিন হোমিন গ্রিন, জাস বি টিউন হয়ে গেছে। এবার হচ্ছে আমি উপরে তারে যাবো জি তারে, জি তার কিভাবে টিউন করবো একই ওয়ে, অর্থাৎ আমার স্ট্রিংটা আমাকে দেখি একটু লুজ আছে, বেশ ভালো লুজ আছে, ওকেও ঘড়ি কাটার দিকে ঘুরাতে হবে। আমি স্ট্রোক করছি আর ঘুরাচ্ছি, আগে স্ট্রোক দেন ঘুরাবো, তার নাম কিন্তু জি, যখনই জিতে রিচ করবে আমার মিটার তখনই টিউন হয়ে যাবে। এফ শর্প জি জি তাহলে শো জি টিউন। এবার হচ্ছে চার নাম্বার তার, এখন কিন্তু ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরাতে হবে। কি শো করছে দেখি, বি শো করছে, তাহলে বি আমার স্ট্রিং এর নাম হচ্ছে ডি, তাহলে যেতে হবে বি থেকে ডি তে, বি বি শার্প তো নেই, তাহলে হচ্ছে সি, সি শার্প ডি, বেশ ভালোই ঘুরে দিতে হবে। বি সি আসছে, সি শার্প ঘুরে দিই ডি, জাস রুটিন হয়ে গেছে। এবার থাকছে পাঁচ নাম্বার তার, আর তার নাম হচ্ছে এ, এটা কি শো করছে দেখি, এফ শো করছে, তাহলে এ, এফ পরে এফ শার্প জি, জি শার্প এ, চার ভর, প্রায় চারটা প্যাচ বা আটটা প্যাচ দেওয়া লাগবে, এক দুই তিন চার, চার দিতে হয়নি, প্রায় কাছাকাছি চলে এসেছে, এটাও টিউন হয়ে গেছে। এবার বাকি থাকছে ছয় নম্বর তার, আর ওর নাম হচ্ছে ই, কি শো করছে এখানটায়, সি শো করছে, তাহলে খুবই কাছাকাছি, সি সি শার্প ডি, ডি শার্প ই, পাঁচটা ঘুরন্টি মারা লাগবে, এক দুই তিন চার, এই একটু বেশি হয়ে গেছে, ইউজ করে দিই, ই টিউন হয়ে গেছে। প্রথম দিকেই স্ট্রিং যখন তুমি লাগাচ্ছ, লাগানোর পর যখন তুমি টিউন করবে তখন কিন্তু প্রত্যেকটা তারের টিউন আরেকবার পড়বে, অর্থাৎ একটু লুজ হয়ে যাবে, কেননা যখন স্ট্রিংয়ের টান হয়, মানে একদম টান টান হয়, তখন সে গোড়া থেকে আস্তে আস্তে একটু ছাড়তে থাকে,
আর এদিকেও যেই প্যাচগুলো হয় একটা প্যাচ একটা ঢুকতে থাকে, সেই কারণে প্রথম দিকে টিউন হবে না, প্রথমবার টিউন হয় না খুব একটা। তুমি আরেকবার চেক করে নেবে টিউন করার পর। তোমার এক নম্বর তার দেখো ডি শার্প হয়ে গিয়েছে, অর্থাৎ সে মূল জায়গা থেকে একটু এক নোট পিছনে চলে গিয়েছে। ই এখন ঠিক আছে। দুই নম্বর তার এ শার্প আবারও লুজ হয়ে গিয়েছে। অর্থাৎ আমার গিটার এখন টিউন হয়ে গেছে। তো প্রথম যখনই তুমি গিটারের তার চেঞ্জ করবে তখন কিন্তু এ ধরনের একটু একটু প্রবলেম হবে, স্ট্রিং লুজ হয়ে যাবে, এখানটা থেকে উঠে যাচ্ছে, দেখবে টিউন করার সময় দেখবে এটা পাটির উপর দিকে উঠে গেছে, তো চাপ দিয়ে লাগিয়ে দিলেই আবার লেগে যায়। এটা খুব একটা কঠিন বা ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই জায়গাটাতে। যখন তোমার গিটার টিউন হয়ে যাবে, টিউন হয়ে যাওয়ার পর তুমি 10-15 মিনিট গিটার আগে বাজাবে, কারণ আবারও টিউন ছাড়তে পারে। তো সেক্ষেত্রে যেটা ঘটে, আমরা টুক করে যদি এখান থেকে কাটার দিয়ে এটা কেটে দিই, তখন যেটা হবে আমার স্ট্রিং যখন লুজ হবে দেখবে এখান থেকে টাক করে খুলে গিয়েছে, তখন সেটা পরে লাগাতে পারবে না। তো সেই কারণেই বলছি আগে 10-15 মিনিট গিটার বাজাও, বাজানোর পর তুমি প্লায়ার্স বা কাটার দিয়ে একদম গোড়া থেকে একটুখানি জায়গাটা কেটে ফেলতে পারো, অর্থাৎ এইটু এইটু জায়গা রেখেই এখান থেকে টাক করে কেটে ফেলতে পারো।